হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কর্মমুখী শিক্ষা এবং বেকার সমস্যা নিয়ে। বেকার সমস্যা বর্তমান বাংলাদেশও পৃথিবীর বিভিন্ন দেশে এই সময় বর্তমান করোনার সময় মানুষের কর্মসংস্থান এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগ পরীক্ষা বর্তমান বন্ধ আছে এই করোনার সময়ের জন্য 1 থেকে 1.5 বছর। তো এই বেকার সমস্যা এবং মানুষের কর্মমুখী শিক্ষা নিয়ে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে কর্মমুখী শিক্ষা, মানুষকে কর্মমুখী শিক্ষা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দান করে, সমাজ থেকে কুসংস্কার দূর করে, মানুষে মানুষের সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি এবং সভ্যতাকে করে সমৃদ্ধ। তাই শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত, জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষাই কর্মমুখী শিক্ষা। জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষাই কর্মমুখী শিক্ষা। আজ পৃথিবীর দ্রুতগতি এগিয়ে যাচ্ছে, সাধারণ শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রায় ফলেই তা সম্ভব হচ্ছে। কর্মেই কর্মের জন্য আজ বিশ্বে কর্মমুখী শিক্ষা অতীব প্রয়োজনীয়। অর্থাৎ বাংলাদেশে কর্মমুখী শিক্ষার খুবই অভাব। অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশে কর্মমুখী শিক্ষা মানে যে শিক্ষা শিক্ষিত হওয়ার পরপরই মানুষ যে কোনো কাজে লিপ্ত থাকে হয়ে যায় বিভিন্ন কর্মমুখী শিক্ষা বিদেশে, কিন্তু বাংলাদেশে কর্মমুখী শিক্ষার হার খুবই কম। তাই কর্মমুখী শিক্ষা কী? যে শিক্ষা ব্যবস্থা মানুষ কোনো একটি বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করে, জীবিকা অর্জনের যোগ্যতা অর্জন করে, তাই কর্মমুখী শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বেকার সমস্যা সমাধান দিতে পারছে না, তাই দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা, দিন দিন বেকারের সমস্যা বেড়ে চলেছে। এ সমস্যা মোকাবেলা করতে হলে কর্মমুখী শিক্ষা চালু করা অতীব প্রয়োজন। সরকারের চিন্তাভাবনা এই কর্মমুখী শিক্ষা নিয়ে বর্তমানে, কারণ প্রতি বছর 3 থেকে 4 লাখ গ্রাজুয়েট বের হয়, কিন্তু সেই হিসেবে সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নাই। যে কারণে কর্মমুখী শিক্ষা দিকে সরকার ঝুঁকে পড়ছে এবং কর্মমুখী শিক্ষা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কর্মমুখী শিক্ষার প্রকারভেদ। কর্মমুখী শিক্ষা দ্বিধাবিভক্ত। একটি হলো ডাক্তার, প্রকৌশলী এবং কৃষিবিদ, যারা বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ নিয়ে উচ্চ ডিগ্রি লাভ করে, তারা ইচ্ছে মতো স্বাধীন পেশা নিয়ে যেতে পড়তে হবে। প্রকৌশলী ডাক্তার, এনারা যদি চাকরি নাও পান তবে কোনো প্রাইভেট ক্লিনিক বা যে কোনো এতে তারা খুলে তারা তাদের জীবিকা অর্জনের পথ খুঁজে বেড়ে। প্রকৌশলী এবং কৃষিবিদ, এবং কৃষি জানা ওনারাও। এই শিক্ষার ফলে বিশ্ববিদ্যালয়ে উচ্চ ডিগ্রি প্রয়োজন হয় না, সাধারণ প্রাথমিক কিংবা মাধ্যমিক শিক্ষাই যথেষ্ট। এই শিক্ষায় শিক্ষিত হলে কারোর খাওয়া পড়ার ব্যাপারে ভাবতে হয় না। এজন্য এই জাতীয় শিক্ষার মধ্যে ধাত্রীবিদ্যা, সেলাইয়ের কাজ, কাঠমিস্ত্রির কাজ, দর্জির কাজ, ছাপাখানার কাজ, বই বাঁধাই, বিদ্যুতের কাজ, টেলিভিশন, বেতার, মোটর মেরামত কাজ, ওয়েলিংয়ের কাজ, কারখানা শ্রমিকের কাজ ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমান শিক্ষা ব্যবস্থা আধুনিক দুনিয়ায় বেঁচে থাকার জন্য নানা প্রকৌশল আবিষ্কৃত হয়েছে, অথচ ব্যবসা বাণিজ্য সভ্যতা ও সংস্কৃতিতে জীবনযাত্রায় আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও পরাধীন যুগের। এখনও ব্রিটিশদের কেরানি বানাবার শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত। গতানুগতিক ক্রমাগত শিক্ষা ব্যবস্থা ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি তৈরি করেছে বটে, তা কর্মভিত্তিক না হতে ফলভূষিত হয়ে উঠছে না, ফলে দেশে আজ ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই অবস্থা পরিবর্তন আনতে হলে কর্মমুখী শিক্ষা প্রবর্তন অত্যাবশ্যক। কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা। কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা বহুবিধ। এ শিক্ষা গ্রহণের পর
একজন শিক্ষার্থীকে চাকরির জন্য অপেক্ষা করতে হয় না। এ শিক্ষা বেকারত্বের নিদারুণ অভিশাপ থেকে দেশকে মুক্ত করে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দারিদ্র মোচনে সক্রিয় ভূমিকা পালন করে এ শিক্ষা। এ শিক্ষা রুচি এবং রুজি ও রোজগারের পথ খুলে দেয় রুজি রোজগারের পথ খুলে দেয় এবং নতুন নতুন কর্মসংস্থার নিশ্চয়তা দেয়। কর্মমুখী শিক্ষা দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাই কর্মমুখী শিক্ষা আরও ব্যাপক হওয়া প্রয়োজন। কর্মমুখী শিক্ষার ওপর যত বেশি গুরুত্ব দেওয়া হবে দেশের অর্থনৈতিক অবস্থাও তত উন্নত হবে। তাই আমাদের উচিত এই শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা। প্রচলিত শিক্ষা আমাদের দেশে বর্তমানে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রচলিত, তার সাথে কারিগরি প্রকৌশলী ডাক্তারি ভোকেশনাল ইত্যাদি উচ্চ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা আছে, তবে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। কর্মমুখী শিক্ষার প্রসার দেশে ও জাতীয় সার্বিক উন্নয়নের জন্য কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। এ উদ্দেশ্যে সরকারের জনগণের প্রচেষ্টা অধিক পরিমাণ কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে কৃষিকাজের সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উপর অধিক জোর দিতে হবে। বিভিন্ন কুটির শিল্প, বুনন শিল্প, ডেয়ারি শিল্প শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এছাড়া পাটকল, চিনিকল, ইস্পাত, জাহাজ শিল্প ইত্যাদিতে দক্ষ কারিগর হিসাবে কাজ করতে পারে এমন সহায়ক কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ওপর জোর দিতে হবে। কর্মমুখী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুগোপযোগী নতুন নতুন বিষয়ে শিক্ষা প্রবর্তন করতে হবে। বর্তমানে যুগ বিজ্ঞানের যুগ, এ যুগে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। একমাত্র কর্মমুখী শিক্ষায় দেশ ও জাতি সমৃদ্ধি বয়ে আনতে পারে। শিক্ষার উদ্দেশ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধন। সাধারণ শিক্ষায় মানসিক বিকাশ ঘটে আর কর্মমুখী শিক্ষায় শারীরিক উন্নতি ঘটে। এমনি করে জীবনের সাথে শিক্ষার সমন্বয়ে জীবন হয় সমৃদ্ধ। এবার আমি বেকার সমস্যা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বেকার সমস্যা, বাংলাদেশেও পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান বেকার সমস্যা খুব প্রকট কথা। কারণ দেশে যে পরিমাণ বেকারত্ব বর্তমান করোনার সময় এবং যে পরিমাণে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী বেড়েছে, সেই অনুপাতে সরকার চাকরির যোগান দিতে পারছে না, যে কারণে খুবই সমস্যার ভিতরে এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হবে, যে কারণে বেকার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। কর্মক্ষম লোকের যখন যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, তখন সে অবস্থাকে বেকারত্ব বলা হয়। তবে কেউ যদি স্বেচ্ছায় কর্মহীন থাকে তাকে বেকার বলা যাবে না। অর্থাৎ কর্মক্ষম ব্যক্তির অনিচ্ছাকৃত কর্মহীনতাই হলো বেকারত্ব। বেকারত্ব মানুষের অন্যতম মৌলিক সমস্যা। এটি কর্মক্ষম জীবন এবং মানবতার অবমাননা, সমাজ জীবনের অভিশাপ এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান অন্তরায়। বাংলাদেশে বেকারত্বের কারণ, বাংলাদেশে বেকারত্বের সমস্যার জন্য এখানকার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভৃতি অবস্থা বিশেষভাবে দায়ী। বাংলাদেশে বেকারত্বের প্রধান কারণগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি। আমাদের দেশে বর্তমানে এমনিতেই জনসংখ্যা অসংখ্য লোক বেকার, তদুপরি যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে গড়ে 6 লাখ নতুন কর্মসংস্থান প্রয়োজন। প্রতি বছর 6 লাখ কর্মসংস্থান, এটা আপাতত সম্ভব হচ্ছে না বলেই বর্তমানে দিন দিন বেকার সমস্যা বেড়েই চলেছে। দুর্বল অর্থনীতি,
আমাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল অসচ্ছল, এর জন্য দেশে শিল্পকর্ম কারখানা ব্যবসা বাণিজ্য ও উন্নয়নমূলক কাজের প্রসার হচ্ছে না, ফলে নতুন কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বাড়ছে। কৃষি নির্ভরতা, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, শতকরা 85% লোক কৃষির সঙ্গে জড়িত, অথচ মাথাপিছু জমির পরিমাণ মাত্র 0.25 একর। এত অল্প পরিমাণ জমিতে তাদের শ্রমশক্তির পূর্ণ বিনিয়োগের সুযোগ নেই, ফলে বিপুল জনগোষ্ঠী বেকার, অর্ধ বেকার এবং প্রচ্ছন্ন বেকারত্বের ভোগে। আরেকটা আছে মৌসুমি বেকার, অর্থাৎ এক মৌসুমি কাজ হয় আরেক মৌসুমি কাজ হয় না, এটা অনেক। আরেকটা আছে মৌসুমি বেকারত্ব ভোগে থাকে বাংলাদেশে বেশিরভাগ জনগণ। কুটির শিল্পের অবলুপ্তি, কুটির শিল্পের অবলুপ্তি, দিন দিন দেশে কুটির শিল্পে বিলুপ্ত হচ্ছে। শিল্পায়ন, শহরায়ন, বাণিজ্য এবং যুগোপযোগী পণ্য উৎপাদনের অভাবে দেশে কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে কুটির শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহারে আজকাল কুটির শিল্পগুলো বিলুপ্ত হয়েছে, আধুনিক প্রযুক্তি মেশিন তৈরি হয়েছে, যে কারণে কুটির শিল্পগুলো আজ ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে। নিরক্ষরতা ও কারিগরি জ্ঞানের অভাব, বর্তমান যুগে বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের প্রযুক্তির যুগ, এ যুগে বাংলাদেশের শ্রমজীবী শ্রেণী প্রায় সবাই নিরক্ষর ও কারিগরি জ্ঞানের দক্ষতা বর্জিত, অর্থাৎ কারিগরি শিক্ষার অভাব বাংলাদেশে, কারিগরি জ্ঞানের দক্ষতা অল্প, সেজন্য তারা বাইরে যেমন কোনো কর্মসংস্থান পায় না, তেমনি নিজেরাও কিছু করতে পারে না। শিল্পায়নে নৈরাজ্য, শিল্পকারখানা প্রসার ঘটলে কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি পায়, কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শিল্পায়নের ক্ষেত্রে অস্থিরতা চলছে, এতে শ্রমজীবী মানুষের কোনো কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। অন্যদিকে যেসব শিল্পকারখানা আছে সেগুলো আবার ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, দুর্নীতি এবং শ্রমিকের বিশৃঙ্খলা ইত্যাদি কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এসব কারখানার শ্রমিক কর্মচারীরা বেকার হয়ে পড়ছে। চাকরির মোহ, দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি ছাড়াও অন্য কোনো শ্রমসাধ্য কাজ করতে পারে না, কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক কাঠামো অনুন্নত এবং কৃষি নির্ভর, ফলে এদেশে অধিক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না, তাই চাকরির অভাবে শিক্ষিত যুব সম্প্রদায় অনেকেই বেকার থাকছে। ত্রুটিপূর্ণ বিনিয়োগ, আমাদের সরকারি পুঁজি বা বিদেশ থেকে প্রাপ্ত ঋণের সিংহভাগই চমক লাগানো এবং অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়, এতে সাময়িকভাবে কিছু কর্মসংস্থানের সুযোগ হলেও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, বেকারত্বের প্রভাব, বেকারত্ব বাংলাদেশের জন্য এক বিরাট অভিশাপ, এর প্রভাবে সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা সর্বক্ষেত্রে আজ পর্যদস্ত, দারিদ্র এবং নিম্ন জীবন মান, বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ, এর চরম দারিদ্র্যের পিছনে বেকারত্বের অবদান কম নয়। বেকার লোক অন্যের আয়ে জীবনযাপন করে, ফলে পরিবারের মাথাপিছু আয় কমে যায়, দারিদ্র বাড়ে, এতে সকলেই জীবনযাপনের মান হ্রাস পায়। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য, দেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও সন্ত্রাস আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বেকারত্ব পরোক্ষভাবে দায়ী, লেখাপড়া শেষ করেও কর্মসংস্থান ভরসা না থাকায় ছাত্ররা লেখাপড়া অনুপযোগী হয়, হতাশাগ্রস্ত এবং যুব শক্তিকে হাত থেকে স্বার্থনিশী মহল দেশের শিক্ষাগণগুলোতে সন্ত্রাস ও বিশৃঙ্খল সৃষ্টি করে।
অর্থনৈতিক অগ্রগতি, দেশের কোনো দেশে অর্থনৈতিক অগ্রগতি সে দেশের সমগ্র শ্রমশক্তির পূর্ণ বিনিয়োগের ওপর অনেকাংশ নির্ভরশীল। বাংলাদেশ বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষ বেকার, এ অবস্থা থেকে অর্থনৈতিক উন্নয়নের পথে বিরাট অন্তরায়। অপরাধ প্রবণতা, বেকারত্বের অসহনীয় যন্ত্রণা মানুষের মনে হতাশা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করে, পরিণামে ব্যক্তি অপরাধ প্রবণ হয়ে ওঠে। চোর ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজি এবং বিশৃঙ্খলকারীদের প্রায় সবই বেকার। মাদকাসক্তি, মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা, এর মূল্যেও বেকারত্বের প্রভাব যথেষ্ট, এর মূল্যেও বেকারত্বের প্রভাব বেকারত্বজনিত দুঃস্থ যন্ত্রণা ও মানসিক পীড়াকে ভুলে থাকার জন্য যুব সমাজ নেশায় আশ্রয় নেয়। অসামাজিক কর্ম কার্যকলাপ প্রবৃত্তি, আয় উপার্জনহীন মানুষ বিশেষত অবস্থায় আশ্রয়হীনা মালিকানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে সমাজকে কলুষিত করে। বেকার সমস্যার সমাধানের উপায়, বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অন্যতম দরিদ্র দেশ, এদেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। এখানকার শ্রমশক্তি ও তৃতীয়াংশের বেশি এক তৃতীয়াংশের বেশি বেকার, তাই বাস্তব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যতীত এই সমস্যার সমাধান আশা করা যায় না। বাংলাদেশে বেকার সমস্যার সমাধানের উপায়গুলো হল কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মহীন মৌসুমে গ্রামীণ পূর্ত কাজ বাস্তবায়ন, বিদেশে বিনিয়োগ বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামীণ আত্মকর্মসংস্থান সৃষ্টি, জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন, বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রম জোরদার, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা, দক্ষ জনশক্তি সৃষ্টি ইত্যাদি। উপসংহার, বেকারত্ব একটি জটিল ও মৌলিক সামাজিক সমস্যা, এটি শুধু নিজেই একটি সমস্যা নয়, অন্যান্য অনেক সমস্যা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাষ্ট্রনায়কের অদূরদর্শিতা, কৃষি ও শিল্পক্ষেত্রে অনগ্রসরতা এবং সর্বোপরি শ্রমশক্তির পূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান এবং প্রতিবন্ধকতাসমূহ দূরীভূত করা না গেলে আমাদের দেশে বেকার সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে। তো দর্শকবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগে যদি তো লাইক এবং সাবস্ক্রাইব, আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে।